আসসালামু আলাইকুম ভিউয়ার্স, জানিয়ে দেব এইমাত্র পাওয়া সর্বশেষ সংবাদ। ভিউয়ার্স, জানিয়ে দেব সর্বশেষ সন্ধ্যার আপডেট সংবাদগুলো। প্রথমেই চলে যাব সংবাদ শিরোনামে, তারপরে বিস্তারিত। এক মাস ধরে কুমিল্লার ঘটনার পরিকল্পনা হয়েছিল লন্ডনে, মন্তব্য তথ্যমন্ত্রীর। এরপরে জানিয়ে দেব জনগণ প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে, অভিযোগ মির্জা ফখরুলের। এদিকে আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তোলা হবে, হুঁশিয়ারি গয়েশ্বর চন্দ্র রায়। আরো জানিয়ে দেব বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়েছে, দাবি রিজভী আহমেদের। এদিকে পূজা মণ্ডপে সহিংসতা শতভাগ নিশ্চিত হয়ে ইন্ধনদাতাদের নাম প্রকাশ করব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। আরো থাকছে আওয়ামী লীগের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই বললেন মির্জা ফখরুল। এবং সর্বশেষ জানিয়ে দেব আত্মপ্রকাশের দিনেই নুরুলের দলকে নিষিদ্ধের দাবি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দেওয়ার জন্য এবং কমেন্টস করে জানিয়ে দিন আমাদের সংবাদ সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত। এক মাস ধরে কুমিল্লার ঘটনা পরিকল্পনা হয়েছিল লন্ডনে, মন্তব্য করেছেন হাসান মাহমুদ। শারদীয় দুর্গাপূজায় সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে বিএনপি জামায়াত জড়িত। বিএনপি ভাইস চেয়ারম্যান তারেক রহমানের পরিকল্পনায় সারা দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। এ ঘটনার কুমিল্লার পরিকল্পনা হয়েছে সুদূর লন্ডনে বসে। দীর্ঘ এক মাস ধরে এ পরিকল্পনা চলে। এরা বিএনপি জামায়াত প্রকাশ্য বৈঠকে করেছে আর গোপনে ষড়যন্ত্র করেছে। সেই ষড়যন্ত্রেরই অংশ হচ্ছে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট। এর উদ্দেশ্যে দুর্গাপূজার সময় পূজা মণ্ডপে হামলা পরিচালনা করেছে তারা। মঙ্গলবার দুপুরে রাজশাহী সার্কিট হাউসে গণমাধ্যম কর্মীদের এক ব্রিফিং এ এসব কথা বলেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। মন্ত্রী বলেন, সাম্প্রদায়িক সহিংসতার সঙ্গে সম্পৃক্ত সবাইকে খুঁজে বের করা হবে, এদের কঠোর হস্তে দমন করা হবে। ষড়যন্ত্রকারীরা সবকিছুতে ব্যর্থ হয়ে এবার দুর্গাপূজায় হনুমানের মূর্তির কাছে কোরআন শরীফ রেখে আসে। কারা রেখেছে, যে রেখেছে তাকে গ্রেপ্তার করা হয়েছে। সে তো আসলে রাখেনি, সে কারো ফরমায়েশে সেখানে রেখে এসেছে। কারা এর পেছনে আছে সেটি খুব সহসা বের করা হবে। খুবই স্পষ্ট যে কারা এগুলো ঘটিয়েছে। সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি কারা করে এই দেশে? সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে বিএনপি জামায়াত। ধর্মান্ধ উগ্রবাদীরা বাংলাদেশের কোন সম্প্রদায়ের লোক অপরের ধর্মগ্রন্থ অবমাননা করার মানসিকতা পোষণ করেন না। সূত্র যুগান্তর। জনগণ প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকার সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করছে, তার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ডাকলে সকাল থেকে আমাদের নেতাকর্মীদের গ্রেপ্তার চলছে, জনগণ প্রতিবাদী হলেই হামলা চালানো হচ্ছে। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি। মির্জা ফখরুল বলেন, ক্ষমতায় টিকে থাকতে সরকার খালেদা জিয়াকে অন্তরীণ করে রেখেছে। সারা দেশে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বিএনপির উদ্যোগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সম্প্রীতি মিছিলের আয়োজন করে বিএনপি। বেলা 12:30টার দিকে মিছিল নিয়ে বের হলে এ সংঘর্ষ হয়। তিনি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের ক্ষতিপূরণের দাবি জানান। সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, অন্যায়ভাবে গ্রেপ্তার নেতাকর্মীদের মুক্তি না দিলে পুলিশের সঙ্গে জনগণের লড়াই হবে। সরকার পরিকল্পিতভাবে খালেদা জিয়াকে খুন করতে চায় বলেও অভিযোগ করেন গয়েশ্বর। এতে আরো বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, ঢাকা উত্তরের আহ্বায়ক আমানুল্লাহ আমান প্রমুখ। সূত্র সমকাল। আঘাত করলে পাল্টা প্রতিরোধ বললেন গয়েশ্বর চন্দ্র রায়। আঘাত হলে পাল্টা প্রতিরোধ গড়ার হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। গয়েশ্বর রায় বলেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের যে সংগঠিত করেছেন, আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুত থাকতে বলেছেন, যে কোনো মুহূর্তে আন্দোলনের ডাক পড়বে, সময় পাবেন অথবা সময় পাবেন না। আজকে যেমনই ঝাঁপিয়ে পড়েছেন তার থেকে শতগুণ শক্তি নিয়ে রাজপথে থাকতে হবে। রাজপথে যে বাধা আসবে সেই বাধা অতিক্রম করতে হবে। আঘাত করলে পাল্টা প্রতিরোধ গড়ে তুলতে হবে। আঘাত করলে আমরা নির্ভয়ে মাথা পেতে নেব না। এই কথাটা পরিষ্কারভাবে প্রশাসনকে বলতে চাই, সময় থাকতে পদত্যাগ করুন, দেশে শান্তি ফিরিয়ে আনুন আর মন্দির হামলার সঙ্গে জড়িত সেই প্রকৃত দোষীদের গ্রেফতার করুন। বিএনপি নেতাকর্মীদের নামে যে মামলা দিয়েছেন তা প্রত্যাহার করুন, যাদের গ্রেফতার করেছেন তাদের মুক্তি দিন। সূত্র যুগান্তর।
বিএনপির মিছিলে পুলিশ গুলি চালিয়েছে বললেন রিজভী আহমেদ। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় সরকারের ব্যর্থতার প্রতিবাদে বিএনপির পূর্ব ঘোষিত শান্তিপূর্ণ মিছিলে পুলিশ হামলা ও গুলি চালিয়েছে বলে দাবি করেছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মঙ্গলবার 26 অক্টোবর দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। রিজভী অভিযোগ করে বলেন, পুলিশ মিছিল থেকে শতাধিক নেতা কর্মীকে আটক করেছে, এখনো বিভিন্ন স্থান থেকে আটকের খবর পাওয়া যাচ্ছে, আটক নেতা কর্মীদের অবিলম্বে মুক্তি দিতে হবে। বিএনপির মুখপাত্র বলেন, এছাড়া পুলিশের গুলি ও হামলায় গুরুতর আহত হয়েছেন বিএনপি নেতা গোলাম মাওলা শাহীন, এস এম জিলানি ও নজরুল ইসলাম সহ প্রায় 15 জনের অধিক নেতা কর্মী। এ সময় গুরুতর আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আমি পুলিশের এ ন্যাক্কারজনক হামলা এবং নেতা কর্মীদের গ্রেপ্তারের ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং অবিলম্বে আটকদের নিঃশর্ত মুক্তি দাবি করছি। আহত নেতা কর্মীদের আশু সুস্থ কামনা করছি। সংবাদ সম্মেলন বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী সপু, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মঞ্জু, বিএনপির সহপ্রচার সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীম, ছাত্র দলের সভাপতি ফজলুর রহমান খোকন প্রমুখ উপস্থিত ছিলেন। সূত্র জাগরণ নিউজ 24। পূজা মণ্ডপে সহিংসতা শতভাগে নিশ্চিত হয়ে ইন্ধনদাতাদের নাম প্রকাশ করব বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। পূজা মণ্ডপে সহিংসতা ইন্ধনদাতাদের নাম শতভাগ নিশ্চিত হয়ে প্রকাশ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, কুমিল্লায় পূজা মণ্ডপে পবিত্র কোরআন রাখাকে কেন্দ্র করে সহিংসতায় এখন পর্যন্ত 10টি মামলা হয়েছে। রংপুর ও নোয়াখালীর ঘটনায় গ্রেপ্তারকৃতরা ইন্ধনদাতাদের নাম জানিয়েছে। 164টি ধারায় দেয়া জবানবন্দিতে তারা এসব নাম জানিয়েছেন। তবে আমরা শতভাগ নিশ্চিত হয়ে তাদের নাম আপনাদের সামনে প্রকাশ করব। সেখানে বিএনপি জামায়াত আছে কিনা সেটা এখনই বলতে চাচ্ছি না, আমরা নিশ্চিত হয়ে আপনাদের জানাতে চাই। গ্রেপ্তারদের জবানবন্দি নেওয়া হচ্ছে, শীঘ্রই সেই ইন্ধনদাতাদের নাম প্রকাশ করা হবে। মঙ্গলবার দুপুরে সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম বিএসআরএফ আয়োজিত বিএসআরএফ সংলাপে তিনি এসব কথা বলেন। সংগঠনের সভাপতি তপন বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মাসউদুল হক। সূত্র নয়া দিগন্ত। আওয়ামী লীগের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই, সরকার পরিবর্তন এখন জনগণের দাবি বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আওয়ামী লীগের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই। মঙ্গলবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক সম্প্রীতি সমাবেশে তিনি এসব কথা বলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এই দেশে সরকারের পরিবর্তন এখন জনগণের দাবি, আওয়ামী লীগের আর ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই। তারা কোন সমস্যারই সমাধান করতে পারেনি, তারা আজকে সাম্প্রদায়িক দাঙ্গা তৈরি করে, তারা আজকে মানুষের অধিকার ব্যাহত করে, তারা আজকে মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। তাই বলবো, অবিলম্বে পদত্যাগ করুন, পদত্যাগ করে একটা নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করে একটা নিরপেক্ষ নির্বাচন কমিশনের পরিচালনায় একটা নতুন নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন দিন, যাতে সবাই ভোট দিতে পারে, ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে। সূত্র যুগান্তর। আত্মপ্রকাশের দিনে নুরের দলকে নিষিদ্ধের দাবি। রেজা কিবরিয়াকে আহ্বায়ক ও নুরুল হক নুরকে সদস্য সচিব করে আজ মঙ্গলবার গণ অধিকার পরিষদ নামের একটি রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হয়েছে। আত্মপ্রকাশের দিনেই এই দল এবং এর সহযোগী সংগঠন ছাত্র ও যুব অধিকার পরিষদকে জঙ্গি, সাম্প্রদায়িক ও সন্ত্রাসী সংগঠন আখ্যা দিয়ে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ। একই সঙ্গে সাম্প্রদায়িক হামলায় মদদ দেওয়ার অভিযোগ তুলে রেজা কিবরিয়া ও নুরুল হক নুরকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তারা। এই দুই দাবিতে আজ মঙ্গলবার দুপুরে আধা ঘন্টার জন্য রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন বাংলাদেশ মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা কর্মীরা। দুপুর 12টা থেকে 12:30 পর্যন্ত এই অবরোধ চলে। অবরোধের কারণে শাহবাগ থেকে পল্টন, বাংলা মোটর, সায়েন্স ল্যাব ও টিএসসি অভিমুখী মূল সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়, সৃষ্টি হয় তীব্র যানজটের। শাহবাগ মোড় অবরোধ করে মুক্তিযোদ্ধা মঞ্চের নেতা কর্মীরা সমাবেশ করেন। সেখানে অংশ নিয়ে স্বাধীনতা চিকিৎসক পরিষদের যুগ্ম মহাসচিব অধ্যাপক উত্তম কুমার বড়ুয়া বলেন, রেজা কিবরিয়া ও নুরুল হক নুরেরা দেশব্যাপী সাম্প্রদায়িক হামলার মদদদাতা হিসেবে বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রে লিপ্ত হয়েছেন। রেজা কিবরিয়াদের অসৎ উদ্দেশ্য জাতির সামনে উন্মোচিত হয়েছে। এরা জামায়াত শিবিরের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছেন। তাদের সাম্প্রদায়িক সংগঠন দ্রুত নিষিদ্ধ করতে হবে। মুক্তিযুদ্ধের চেতনা ও বঙ্গবন্ধুর আদর্শ প্রতিষ্ঠার জন্য সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে সারা দেশে আরো কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে। সূত্র প্রথম আলো।